হ্যালো ফ্রেন্ড, মানুষের মধ্যে একটি স্বাভাবিক স্বভাব হলো নিষিদ্ধ কাজগুলোর প্রতি বেশি আগ্রহ দেখানো, কিংবা নিষিদ্ধ কোনো কিছু খুঁজে বের করা। তালাবদ্ধ যে কোনো কিছু মানুষকে বেশি আকৃষ্ট করে রাখে। কেউ যখন অনেকগুলো তালা দিয়ে কোনো দরজা আটকে রাখে, তখন মনে হয় হয়তো ভেতরে অনেক দামি কিছু রয়েছে। আজ আমরা এচআর অরপ্রোর এই পর্বে জানবো পৃথিবীর সব থেকে রহস্যময় 5টি দরজা সম্পর্কে। নাম্বার 1, ব্যানিড দ্য মসেলিয়াম অব দ্য ফার্স্ট কিন এম্পোর। চীনে 1974 সালে 5 ভাই মিলে একটি খনন কাজের মাধ্যমে ইতিহাসের সব থেকে পুরনো প্রত্নতাত্ত্বিক মূর্তি সমূহ আবিষ্কার করে ফেলে। তারা যখন খনন কাজ শুরু করে, তখন কিছু মূর্তি খুঁজে পান। এটা পৃথিবীর সব থেকে বড় মূর্তি সমূহের একটি দিক ছিল। মাটির নিচ থেকে তারা চুইং সম্রাটের গোরস্থানের বা সমাধিস্তম্ভ খুঁজে পান। এই সমাধিস্তম্ভ আকারে অনেক বড় এবং খুঁজে বের করতে অনেক বছর কেটে যায়। সমাধিতে ছিল 8,000 যোদ্ধার মূর্তি এবং অনেকগুলো ঘোড়ার মূর্তি। তবে যারা এই কাজের সাথে যুক্ত ছিল, তাদের জীবনে দুর্ভোগ নেমে আসে। তারা এবং তাদের পরিবারের মধ্যে ব্যাপক দরিদ্রতা নেমে আসে এবং তারা রাস্তার ফকিরের পর্যন্ত পরিণত হন। তাদের মধ্যে কিছু অসুখ ধরা পড়েছিল, যার ওষুধ বিজ্ঞানীরা বের করতে পারছিলেন না, ফলে একে একে সবাই মারা যেতে থাকেন। প্রচলিত একটি কথা রয়েছে, তারা যে জায়গাটি খনন করেছিল সেটি নাকি অভিশপ্ত ছিল, ফলে এই জায়গার দরজাটি আবার বন্ধ করে দেওয়া হয় এবং মাটি চাপা দেওয়া হয়। তো বন্ধুরা, এখানের দরজাটি একটি রহস্যময় দরজা হিসেবে এখনো মাটি চাপা রয়েছে। আমাদের লিস্টে 2 নম্বরে রয়েছে দ্য হিডেন চেম্বার অফ তাজমহল। তাজমহল ভারতে অবস্থিত। এটি বিশ্বের পর্যটন দিক দিয়ে একটি অন্যতম জায়গা। 1631 সালে সম্রাট শাহজাহান তার স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে এই বিশেষ মহলটি তৈরি করেন। তার স্ত্রীর নাম ছিল মমতাজ। তিনি 14তম সন্তান জন্মদানের সময় মারা যান, আর মমতাজের নাম অনুসারে এই মহলের নাম করা হয় তাজমহল। এই তাজমহলে রয়েছে একটি রহস্যময় দরজা, যার পেছনে রয়েছে 22টি তালাবদ্ধ রুম, আর দ্বিতীয় তলায় রয়েছে এমন অসংখ্য রহস্যময় তালাবদ্ধ রুম যা আজ পর্যন্ত কেউ খুলতে পারেনি। এমন কি আছে ওই তালাবদ্ধ দরজার পেছনে? মনে করা হয় মমতাজ মৃত্যুর পর শাহজাহান তার স্ত্রীকে কাছে রাখার জন্য মমি করে রেখেছেন এবং তার স্ত্রীর গহনা এবং মণিমুক্তা ওই দরজার পেছনে লুকিয়ে রেখেছেন। এটি একটি ইসলাম বিরোধী কাজ। আসলে এই দরজার পেছনে কি লুকানো আছে তা না খুললে কোনোদিনই জানা সম্ভব হবে না। এ পর্যন্ত অনেক চেষ্টা করেও এ দরজা কেউ খুলতে পারেনি। তো বন্ধুরা, এটিও একটি রহস্যময় দরজা হিসেবে আমাদের লিস্টে রয়েছে। আমাদের লিস্টে 3 নম্বরে রয়েছে পদ্মনাভা সোয়ামিন্টে মম্পল। এটি ভারতে অবস্থিত। এটি হিন্দুদের একটি পবিত্র জায়গা, যার মন্দির বলা হয়ে থাকে। ভারতের কেরালাতে এই মন্দির দেখতে শত শত মানুষের আগমন হয়। একবার কোর্টে একটি মামলার কারণে এই মন্দিরের নথিপত্র এবং জিনিসগুলো তালিকাভুক্ত করা হয় এবং একটি কমিটি নিযুক্ত করা হয়। সেখানে তারা বিশাল 6টি সিন্ধুক আবিষ্কার করে। মন্দিরটির ভেতরে বেশিরভাগ দরজা ছিল লোহা দিয়ে তৈরি। এগুলো খোলার পর আশ্চর্যজনকভাবে ভেতরে খুঁজে পাওয়া যায় $22 বিলিয়ন স্বর্ণের হাতি, মূর্তি এবং অসংখ্য স্বর্ণের মুদ্রা। তাছাড়া এখানে অসংখ্য মণিমুক্তা এবং স্বর্ণের তৈরি বিভিন্ন দেবতাদের মূর্তি পাওয়া যায়। সব থেকে বেশি আকর্ষণীয় ছিল বড় একটি হীরার খণ্ড, যা ছিল বিশুদ্ধ 110 ক্যারেটের তৈরি। তবে সেই রহস্যজনক 6টি সিন্ধুকের পেছনে ছিল আরো 6টি রহস্যজনক দরজা, যা ছিল খাদিম স্বর্ণ দিয়ে তৈরি। এটি একটি রহস্যজনক দরজা হিসেবে এখনো আমাদের লিস্টে রয়ে গিয়েছে, কেননা এটি এখনো পর্যন্ত খোলা সম্ভব হয়নি। আমাদের লিস্টে 4 নম্বরে রয়েছে ব্যানাপ স্প্রিং হোটেল রুম 873। আলবার্ট কানাডার এই হোটেলটির 873 নম্বর রুমটি একটি রহস্যময় দরজা হিসেবে রয়ে গিয়েছে। সুন্দর এই হোটেলের 8ম তলায় গেলে আপনি দেখতে পাবেন সেখানে একটি 873 নম্বর রুমটি অনুপস্থিতি। হয়তো ভাবছেন এখানে 873 নম্বর দরজাটি রাখা হয়নি, তবে আমি বলছি এখানে দেওয়ালে আড়ালে রয়েছে একটি রহস্যময় দরজা। আপনি যদি দেওয়ালের কোনো অংশে ধাক্কা দেন, তবে বুঝতে পারবেন ওপরের স্পষ্ট ফাঁকা রুমের আওয়াজ। এই রুমটি বন্ধ করে দেওয়ার কারণ হলো, অনেক বছর আগে এক দম্পতি তার ছোট একটি বাচ্চাকে নিয়ে এই রুমটিতে ভাড়া নিয়েছিল। তারা মূলত ছুটি কাটানোর জন্য এখানে এসেছিল, কিন্তু একদিন রাতে তার স্বামী
স্ত্রী এবং সন্তানকে খুন করে ফেলে এবং নিজেও আত্মহত্যা করে নেন। তারা কেন এমন করেছিল তা আজ পর্যন্ত জানা যায়নি। রুমটি পরিষ্কার করে তারা আবার ভাড়া দেওয়া শুরু করে, কিন্তু যারা এই রুমটিতে থাকতো তারা রাতে অদ্ভুত আওয়াজ শুনতে পেত এবং বিছানা দেওয়ালে রক্তের ছাপ পেত। ফলে হোটেলের ব্যবসা টিকিয়ে রাখার জন্য দরজাটি চিরদিনের জন্য আবার বন্ধ করে দেওয়া হয়। এটি একটি রহস্যময় দরজা হিসেবে আমাদের লিস্টে রয়েছে। আমাদের লিস্টে 5 নম্বরে রয়েছে হল অফ রেকর্ডস। রহস্যময় সকল জায়গা থেকে অন্যতম রহস্যময় জায়গা হলো পিরামিড। পিরামিডের রহস্যের কথা আমরা সকলেই কম বেশি জানি। এরা সব থেকে রহস্যময় জায়গা এর জন্য যে এর ভিতরে একটি হল অফ রেকর্ডস নামে দরজা রয়েছে। কে বা কারা এত বড় পিরামিড তৈরি করেছিল তা এখনো পর্যন্ত জানা যায়নি। এই পিরামিডের মতো সব থেকে রহস্যময় লুকানো একটি দরজা হলো হল অফ রেকর্ডস। তবে মিশরীয় সরকার এই পিরামিড নিয়ে গবেষণা এবং সেখানে প্রবেশ সম্পূর্ণ নিষেধ করে দিয়েছেন। অনেকে মনে করেন এই হল অফ রেকর্ড সত্যি একটি রহস্যময় জায়গা হবে। তবে মিশরীয়রা বিশ্বাস করেন এখানে হয়তো এলিয়েনরা বসবাস করত। তবে এই পিরামিডের ভেতরে কি আছে বা এই দরজার পেছনে কি আছে তা এখনো রহস্যময় হিসেবে রয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওতে ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে দিতেও ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন।